গুড রেনি মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড স্বাভাবিক আছো। যারা লাস্ট ব্লগটা দেখেছো জানো গতকাল আমি ভ্যাকসিন নিয়ে এসেছিলাম, দেন রাত্রে ডিনার করে শুতে যাওয়া অবধি আই ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। মাঝরাতে উঠে পড়ে ঘুম থেকে ওঠে অ্যান্ড আই রিয়েলাইজ আই গট ফিভার, সঙ্গে সঙ্গে মেডিসিন নিয়ে নিয়েছিলাম। বাট আজকে জামা ষষ্ঠীর স্পেশাল মর্নিংটা এভাবে শুরু হয়েছে, এক্সেসিভ বডি এক জ্বর নেই বাট প্রচণ্ড, জানি না কী হবে সারাদিন। বাট সকাল 7:30 রাউন্ড থেকে অর্পি পূজা মান্টু সবাই নিচে রান্নাঘরে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। চলো সবই তো ঠিক ছিল, কিন্তু এই সব কিছুর মধ্যে একটা বড় সমস্যা হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পক্ষ থেকে যে স্পেশাল গিফটটা সেটা নেই। লাস্ট 2-3 দিন ধরে অর্পি বলছিল অনলাইনে অর্ডার করে দিয়ে সুন্দর টাইমলি এখানে ডেলিভার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। আমি বেশ ওস্তাদি করে বললাম কি অনলাইন কেন, আমি তো 15 তারিখ এনিওয়ে অফিস যাবো, যাওয়ার সময় ওর আসার সময় সুবিধা মতো নিজের পছন্দ অনুযায়ী ভালো থেকে কিছু একটা নিয়ে আসবো। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক ছিল। বাট লাস্ট ব্লগটাতে তোমরা দেখলে যখন অফিস পৌঁছালাম হয়ে গেছিলো অলরেডি লেট। আর ঠিক আছে, কতক্ষণ টাইম লাগবে ভ্যাকসিনেশন নিতে, ম্যাক্সিমাম আধা ঘন্টা এটা ভেবেছিল, 2 ঘন্টা যে লেগে যাবে কে জানবে। যখন বেরোলাম সব বন্ধ হয়ে গেছে, তো সে ফাইনালি অনলাইনে অর্ডার দিতে হলো। 1-2 দিনের মধ্যে যদি বা চলে আসবার এলে ডেফিনেটলি তোমাদের সামনে আনবক্স করে মাকে দেবো। বাট আজকে ওই জামাই ষষ্ঠীর দিনে খালি হাতে জামাই ষষ্ঠী করতে হবে, খারাপ লাগছে, কী করা যাবে। এই যে তুমি যে কাজটা এভাবে করতে যাচ্ছ না, লোকে এবার কমেন্ট সেকশনে আমাকে গালাগালি করবে। আগে আজকে তোমার এই দিন, একটা দুটো দিনই তো পাও বছরে, তাহলে তো সারা বছর ওই করতে থাকো। কেউ আমাকে এই যে তুমি, হ্যাঁ এই যে তুমি কষ্টটা বললে, এটা যে নিজের মুখে স্বীকার করলে ভালো লাগে। তবে এর জন্য বিশেষ কিছু নেই, আর বলিও না, ওনার জন্য পার্টিকুলারলি এই পিপি ব্যাগ গুলোকে ফাটাতে ভীষণ ভালো লাগে। মেরা গাছ করাকারি করতাম, আগে ফাটিয়ে নাও তারপর আনবক্সটা করো। যে মারিয়াজ এর ডিউস, তোমরা যদি প্রিমিয়াম রেঞ্জের একটা পারফিউম খুব পকেট ফ্রেন্ডলি প্রাইসে চাইছো না, তাহলে এটা তোমরা নিতেই পারো। এটা আমি আনিয়েছি ট্রেল থেকে, এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1649, যেটা ট্রেলে 60% ডিসকাউন্ট আছে 660। আর তার উপরে অনস্ক্রিন তোমরা এই যে কুপন কোডটা দেখতে পাচ্ছ, ওটা অ্যাপ্লাই করার পরে পেয়ে যাবে আরও 30% অফ। তাহলে ভাবো 1649 এর এই প্রিমিয়াম রেঞ্জের পারফিউমটা আমি কত কম প্রাইসে পেয়েছি। মারিয়াজ ডিউস এনি টাইম, খুব পছন্দের একটা পারফিউম, অলরেডি আনবক্স হয়ে গেছে, 2-3 বার স্প্রে হয়ে গেছে রুমে, একটা সুন্দর এখন মাইল্ড একটা সফট ফ্রেগ্রেন্স। আইডির প্যাকেজিংটা দেখো এরকম সুন্দর কালারফুল আর ততটা প্রিমিয়াম দেখতে, কিন্তু 60% ডিসকাউন্ট অলরেডি আছে, এটা তোমরা কিন্তু মিস করো না। ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টের লিংক দেওয়া থাকবে, তার উপরে অনস্ক্রিন দেওয়া কুপন কোডটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে আরো 30% অ্যাডিশনাল ডিসকাউন্ট। মান্টু 7:30 সময় এসে গেছে, আমরা সবাই নিচে নেমেছি, প্রচুর কিছু প্রিপারেশন চলছে, তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। চাটা খেলাম জাস্ট, আর মান্টু এই পাতুরির কলা পাতা, পাতুরি হবে যে তার কলা পাতাগুলো একটু একটু করে সেঁকে নিচ্ছে। আমি পেঁয়াজ কাটলাম, টমেটো কাটছি, কলা পাতার পাতা সেঁকা রাখা হয়েছে, এটা পোস্ত ভেজানো আছে, এটা সর্ষে ভেজানো আছে, সকাল সকাল কুলফির সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই। যদি বা মিস্টার এখন ঘুমে পড়ে ডুবে আছে, কে উঠবি আজকে? গুড মর্নিং মাছটা দেখো কি আপডেট, আপডেট বিশাল। পাতুরি কলা পাতায় সুতো দিয়ে মুড়তে টাইম লাগবে বলে মান্টু টুথপিক আনতে বলেছে বাবাকে, তো সেটা বাবা আনলে তবে বলি তো নাটেল কোরানো হলো না। আমরা ভাবছি কাজ করে খেতে না খুব ভালো লাগে, ওই জন্য তুমি যদি করে দাও। আমি এই নতুন তারা না খাচ্ছে, বুঝে তু খড় খাচ্ছে, তু খড় ওপর নিচে ওপর নিচে, এই করছে সেই করছে, মানে সকাল সকাল এখানে নারকেল কোড়ানোর একটা সমস্যা তৈরি হয়ে গেছে, মানে নারকেল কোড়ানোর মতন কেউ নেই, বিকজ মায়ের পায়ে ব্যথা দেয়, সুতরাং সেই দায়িত্বটা আমি নিচ্ছি। আচ্ছা আরো একটা কথা তোমাদের বলে দিই, তোমরা অনেকেই মেনশন করেছো যে কালা ও সবুজের মধ্যে জামাই ষষ্ঠী কি করে হচ্ছে। প্রথম কথা, আমাদের বাৎসরিকের কাজটা সে মানে যেদিন শ্রাদ্ধের কাজ হয়েছিল সেদিন তার সাথেই হয়ে গিয়েছিল, বাট তাও আমরা কোনো শুভ কাজ 1 বছরে করব না, সেটাই বড়রা ডিসাইড করেছে। আর তো সেখানে পুজো আচ্ছা বা বরণ এরকম কিছুই হবে না, ইভেন না আশীর্বাদও মানে প্রদীপ টদীপ জ্বালিয়ে সেভাবে করবে না, বাট এমনি খাওয়া দাওয়া সকলে মিলে আনন্দ করা এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে 1 প্লেট ইলিশ মাছ, দই ইলিশ হবে, ভেটকির পাতুরি হবে, এটা নুন হলুদ মাখানো আছে ভেটকির ফিলে, আচ্ছা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা হবে, বাট যেটা লাউ পাতা পাওয়া গেছে, আর না হলে অন্য কিছু একটা হবে নারকো টারকো দিয়ে। এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজার পেঁয়াজ কুচি, এটা মাটনের পেঁয়াজ কুচি, আর এই যে মাটন ম্যারিনেট করে রাখা আছে কাল থেকে, মান্টু বলছে এর উপরে আরো লাল লঙ্কা দেবে, তো বেশ ব্যাপারটা সেই কষা কষা ব্যাপারটা হবে না। আর ভাজা এই বড়িটা
হচ্ছে তো ও তো লাস্ট ডাল হচ্ছে আর ভাজাতে ওই বাটা মাছ ভাজা সব ভাজা আর সবই তো হলো বাট এটা কি করছে এখানে এটাতে আমি টাইম ল্যাপস দিচ্ছিলাম এই যে মাটন হবে আলু ভাজা হচ্ছে এত বড় করা মনে হচ্ছে গুহাতে খুব এরম হবে না পুজো দিয়েছি ধূপ বাতি মিষ্টি মালা দক্ষিণা সব দিয়েছি কিন্তু তোমাদের তোমার আর সৌহার্দ্যর নামটাও লিখেছিলাম প্রত্যেক সময় দিই কিন্তু আজকে তো বাবা বলেছেন যে পুজো চলবে না সংকল্প করা হচ্ছে না আমাদের তো পূজোর ব্যাপারটা কিছুই হচ্ছে না খালি যেটা এমনি জাস্ট মজা আনন্দ করা সবাই মিলে নামটা আবার ছিঁড়ে ফেলে দিলাম শুধু পূজার নামই দিয়েছি আজকের মেনু বলে মান্ডু বিশুন্দরে লিখেছিল যা দেখা যাচ্ছে মোটামুটি একটু গুছিয়ে বল বাসন্তী পোলাও সাদা ভাত সাদা ভাত সাথে পাঁচ রকম ভাজা বাটা মাছ ভাজা মাছের ডিমের ভাজা আচ্ছা তারপরে বেগুন ভাজা বড়ি ভাজা আলু ভাজা আচ্ছা তারপরে রইল পরে ভেটকি মাছের পাতুরি ডাল ফ্রাই আচ্ছা তারপরে হচ্ছে দই ইলিশ মাটন লাউ চিংড়ি লাউ বাটা চিংড়ি যদি না হয় সেটা চেঞ্জ হতে পারে আর হচ্ছে মাটন পর্যন্ত চলে গেছি রইল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ধন্যবাদ সবই তো ঠিক আছে কিন্তু ভ্যাকসিনেশনের ডেটটা এক দুদিন পরে বললে ভালো হতো কালকে আড়াইটের সময় আমি পূজার কাছে গেছি প্যারাসিটামল চাইতে কি হয়েছে আজকে হয়ে গেছিল কাণ্ড এক্ষুনি আমি এখানে নারকল করছি অর্পি মান্টু সব রান্না করা পূজা উপরে কুলফি ছিল পূজার রুমে হঠাৎ করে কলার খুলে মধু ছিল বলে ওকে আটকালো আর ও ছিল বলে ওকে চাগিয়ে নিয়ে এলো না হলে ছিল দুজনে পুরো দিশা হারা আপাতত সিন এরকম এটা হচ্ছে দই ইলিশের প্রিপারেশন রেডি করে রাখা আছে এটা খালি ভাপানোর জন্য দিতে হবে এটা হচ্ছে পাতুরির মিক্স আর এটা মাছের ডিমের বড়া তাতে হাফটা দেওয়া আছে এখন মুড়ি গুঁড়ো দিতে হবে আর একটু বেসন দিয়ে মুড়ি হতে খুব ভালো আমি একটু বৌদি রেসিপি আর এটা হচ্ছে মাটন অলমোস্ট হয়েই গেছে এটা চাটনি হয়ে গেছে নিচে এখন ভেটকি মাছের পাতুরি র‍্যাপ করা হবে তাই উপর থেকে সুতো নিয়ে আসতে হলো জ্বরটা সামাও কমছে না বডি একটা আরও বাড়ছে কিছু তো খেতে রেতে ইচ্ছা করছে না এত কিছু প্রিপারেশন কী করব জানি না প্রচণ্ড আওয়াজের সাথে স্টোভের মধ্যে ভাত তৈরি হয়েছে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে এখানে মান্টু এখন ভেটকি মাছের পাতুরিগুলো র‍্যাপ করছে শিল্প কিন্তু রে বিশাল ধৈর্যের কাজ এখন সব কটা এরকম ভাবে বান্ধবে চিংড়ি মালাইকারি শর্ট আর এটা হচ্ছে এটা কি বেশ এটা তো ভাজা এটা গুলফির চিকেন এটা পাতুরির সমস্ত কড়াই আছে সব ভাজতে হবে ওখানে বাড়ির সামনে তো বুঝতে হবে মাটন ওখানে হয়ে গেছে এখানে পোলাও হচ্ছে এটা ডাল ফ্রাই হবে এটা মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে হ্যাঁ আমার পেছন দিয়ে গুঁতো পার তুই এবার ভাজা পাঁচ রকম ভাজা হয়ে গেছে কি শিল্প করছিস বিশাল শিল্প এখানে হচ্ছে দেখো
কাঠ বাদাম দু ভাগে ভেঙেছি। হলো পূজা তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখকে মা আসেনি তাই ঢুকলে আমার হার্ট ফেল করে যাবে। না আমরা কিন্তু সব পরিষ্কার করে দেব চেষ্টা করছি নে গো। আরে লাস্ট ব্লগে তুমি সগড়ি না কি আরা বলছিলে ওটা কি জিনিস? ভাত হলে সগড়ি হয় আর মাছ হলে আঁচ হয়। বলছি হেড শেফ করছে এখানে তো আমি জিজ্ঞাসা করে করে করবো না? আমি সবাইকে রেসপেক্ট। না না আমার ইন্টার হেই কি হচ্ছে? কি হচ্ছে গো? এই কি আমারে কি জ্বালা এরা বেরে এই এই বেটা এও বেরিয়ে গেল কিন্তু বেরিয়ে গেল ও আচ্ছা আর ওদিকে বাস হয়ে গেল আর ওকে কেউ ধরতে পারবে না আজকে। ঢুকতে দেবে না তোকে বাড়িতে ভাত সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাছের ডিমের বড়া ভাজা আর বাটা মাছ ভাজা। এটা হচ্ছে মুগ ডাল ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি ছোটো চিংড়ি মাছ এটা ইলিশ মাছের দই ইলিশ মাটন চাটনি পায়েস মিষ্টি পাঁপড়টা ভাজার কথা ছিল বাট এখন আর কেউ পাঁপড় খেতে পারবে না। বলছি কাজের বাড়ি যেরকম রান্না হয় আমাদের মানে কোনো বিয়ে বাড়ি হ্যাঁ অকেশনে হ্যাঁ সেই রকম রান্না ওই মানুষ মেয়ে করে আর মাকুও করে ওরা দুজনে এসে এত শিখে গেছে মানে কোথায় পূজাটা এখনো সেইভাবে পূজা মানে এক কাপ চাও করতে পারি না। সবাই মিলে ওখানে দালানে বসে খাবো আর কি তো টেবিলে আমি সাজিয়ে নিলাম তো কাকিমা দিয়েছে এসো জামাই ষষ্ঠীর খাবার এবার এসো কাকিমা বলছে ভ্যাকসিনটা কালকে কেন দিল বাটাটা এমনি শুধুই দিচ্ছি কারণ সবাই জানেন আপনারা ওই জন্য আর বান্ধব্য দিয়ে আশীর্বাদটা করতে পাচ্ছি না এমনি আশীর্বাদ আশীর্বাদ করা যায় আশীর্বাদ করব না দুটো দুটো প্রদীপ যদি ফেলাতে কি আশীর্বাদ করব পাখাটা দাও বড় বড় পাখাটা দাও শাশুড়ি আওয়া করবে দাও এটা আমি ধরি হ্যাঁ কলা পাঁচ রকমের ফল এইটা তো দেবে তো আমাকে এটা হচ্ছে মিষ্টি তোয়ালে ট্রে আর হাত পাখা এটা কি আমি নেব দীর্ঘজীবী হও সুস্থ থাকো মানে ভগবানের কাছে প্রার্থনা করি একটা সুস্থ সন্তানের বাবা হও খুব সুন্দর হয়েছে মানে সুন্দর এই অর্থেই হয়েছে তোমাদের পরিশ্রমটাকে সর্বপ্রথম আগে মানে ওই ওইভাবে করতে হবে আর তারপরে হচ্ছে যে মেনু যা বলেছ মানে আমি এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি অসংখ্য এবং অগন্তি যেটাকে পড়াচ্ছে ঠিক আছে হ্যাঁ সেটা সেটা কীভাবে তোমরা ম্যানেজ করেছো জানি না আমি আটটা থেকে দুটো আমি মোটামুটি পাঁচ সামলে উঠেছি বাকি এখনো খাচ্ছে বাট প্রত্যেকটা রান্না কেউ কেউ বেঁকে গেছে কেউ কেউ শুয়ে পড়েছে কেউ কেউ ছুটে আমি এটা এটা কি হয় না মানে
গুড্ডু গুড্ডু আগে কিছু লাগবে না দু বাটি মটন নিয়ে যে দু বাটি মটন এখানে একটু হ্যাঁ মটন আবার মটনের বাটিগুলো দেখাই কুচুকে মিষ্টি দিয়েছো রান্নাটা এই যে তিনটে বাচ্চা মেরে যে করেছে ঠিক আছে দুষ্টু আমাদের পূজা সন্টা তিনজনকার এই যে মিলিত প্রচেষ্টা এই প্রচেষ্টাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এবং আমরা খেয়ে যে এত তৃপ্ত বোধ করলাম যে কল্পনা করা যাবে না ঠিক আছে এবং তার সঙ্গে এত সুন্দর ইনভলভমেন্ট যে ইনভলভমেন্টটা পাওয়া খুব সহজে আমরা পাই না তার কারণ কেন একত্রিতভাবে সকলে মিলে বসে এই যে খাওয়া এটা অবশ্য তোমাকে লক্ষ্য করেই যদিও তো যাই হোক কোনো কিছু মানে কোনো প্রোগ্রাম যদি হয় তো একটা কোনো কিছুকে লক্ষ্য করেই হয় আর কি মেন ব্যাপার এরপরে আমাদের জন্মাষ্টমী প্রোগ্রাম আসছে দেখা যায় কতদূর কী হয় না হয় নিঃসন্দেহ আজকের প্রোগ্রাম নিঃসন্দেহ ভালো হয়েছে নিঃসন্দেহ ভালো হয়েছে মোটামুটি সামনে নিয়েছে তাই তো মন্টু আর কিছু করার নেই আজকে তো আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো ওপরে এলাম বাট মায়েদের আজকে উপোস ছিল ষষ্ঠী যেহেতু ওরা ফলার খাচ্ছে দেখতে দেখতে সন্ধ্যে 6টা বেজে গেল গুড ইভিনিং এভরিওয়ান সারাদিন পরে শরীরটা এখন একটু বেটার জ্বর নেই বাট বডি একটা এখনও আছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এনিওয়েজ আজকে এই দিনটাকে স্পেশাল করার জন্য উঠবি তোরা তো দেখলে লাস্ট দু তিন দিন ধরে এই শরীরও প্রচুর কিছু করেছে মাস্ট সে পূজা মান্টু ইকুয়ালি ওকে হেল্প করে যাচ্ছে সবাই মিলে ইকুয়ালি পার্টিসিপেট করার পরেই ইনডিড ইট ওয়াজ এ গ্রেট ডে অ্যান্ড সব কিছু শেষমেশ ভালো করে হয় শি ইজ ভেরি হ্যাপি বাট এই সব কিছুর মধ্যে লাইক জাস্ট শেয়ারিং আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে অ্যাকচুয়ালি গতকাল যখন বাড়ি থেকে বেরোই তখন থেকে একটা অদ্ভুত চাপা মানে কঠিন চাপা কষ্টভোগের মধ্যে কাজ করছে অ্যান্ড একটা জিনিস রিয়েলাইজ করলাম অ্যাট দিস স্টেজ যতক্ষণ বোলপুরে বাড়ির মধ্যে থাকি না সামহাও কিছুটা হলেও ভুলে থাকা যায় বাট দ্য মোমেন্ট আই স্টেপ আউট ইদার ফ্ল্যাটে যাচ্ছে ওর এখানে আসছে ওর অন্য কোথাও তখন যেন এই জিনিসগুলো একটু বেশি নাড়া দিয়ে ওঠে গতকাল রাত্রিবেলা যখন জ্বরটা এলো না লাইক আই নো আই ওয়ন্ট বি এবল টু এক্সপ্লেন হাউ আই ফেল্ট বাট ফিজিক্যাল উইকনেস যত না বেশি ছিল তার থেকে বেশি মেন্টালি উইক হয়ে পড়েছে অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমাদের সবারই তাই হয় মানে শরীর খারাপ হলেই সব থেকে আগে যদি কারো কথা মাথায় আসে সেটা হলো মা অ্যান্ড লাইক ইউ নো হোয়াট আই মিন এই নিয়ে থার্ড টাইম আজকে আমার নেমে গেছে যাবে না তো যেতে চাইছেই না নিচে কোন রকম ভাবে ওর কলারটা যদি একবার খোলা পেয়ে যায় সোজা উপর থেকে নিচে এক সেকেন্ড টাইম লাগে এনে আজকে থার্ড টাইম হলো বাট ঠিক আছে এই জায়গাটা আসলে অনেকখানি খোলামেলা পায় তো এদিক ওদিক দৌড়ে বেড়ে একটু মজা পায় আর দরজার বাইরে একদম কুলফির পুরো গ্যাং দাঁড়িয়ে আছে আর কি ওরা তারও সরো চিৎকার করছে বাট ওর কিন্তু মুখ থেকে একটা টু শব্দ ঢোকে না শুধু লেজ দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছিল
বলছি এত মোটা গল্পের বইটা তুমি শেষ করো, চলো আজকে এখান থেকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব ইনসাইড আউট, সামহাউ সাবস্ক্রিপশন বাড়ছেই না। এটা সবাইকে ডেকে দাও, মাটন চিকেন খাও, চিংড়ি ফিংড়ি খাই নিতে পারে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। ডুলে গেল, চলো টাটা, গুড নাইট, দেখলেও ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।